1943 সাল দ্বিতীয় মহাযুদ্ধে সবচেয়ে মরণপণ লড়াই শুরু হয় রাশিয়ার স্টালিনগ্রাদে। এই যুদ্ধকেই দ্বিতীয় মহাযুদ্ধের অন্যতম বাঁকবদল হিসেবে ধরা হয়। সেই সময় স্টালিনগ্রাদে অন্তত 10 লাখ মানুষ নিহত হয়। বিজয়ী রুশ সেনারা বন্দী করে 91,000 জার্মান সৈন্যকে। ওই যুদ্ধে জার্মান বাহিনী রাশিয়ায় প্রবেশ করেছিল অপেক্ষাকৃত অনেক উন্নত ট্যাঙ্ক বহন নিয়ে। আজ ঠিক 80 বছর পর আবার সেই রাশিয়া জার্মান ট্যাঙ্কের মুখোমুখি। স্টালিনগ্রাদের সেই যুদ্ধের সমাপনীর 80তম বার্ষিকীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বক্তৃতায় সেই সব কথা স্মরণ করেই বলেছেন, অবিশ্বাস্য হলেও সত্য, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। Невероятно, но факт. Нам снова угрожают немецкими танками «Леопард», на борту которых кресты. И вновь собираются воевать с Россией на земле Украины руками последующей Гитлера. Тобе президент Путин тар бхашоне абаро бхобишьоте боро сангхатер ингит диечен. Тини болечен, жара Юкрейнке Рашиар бируддхе ушки дичче, тадер бужха учит. Сангхат чхорие порле Рашия бхинно пантха абаламбун корбе. পশ্চিমা যে কোনো অস্ত্রকেই মোকাবেলা করার জন্য রাশিয়ারও পাল্টা ব্যবস্থা রয়েছে। একটি আধুনিক যুদ্ধ খুব অন্যরকম হবে। পুতিনের এইসব বক্তব্য থেকে ধরেই নেওয়া যায় তিনি আবারও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে আধুনিক সমরাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন, যা হতে পারে পারমাণবিক বোমাও। এখন পর্যন্ত ইউক্রেন ও রাশিয়া দুপক্ষই সোভিয়েত যুগের ট্যাঙ্ক ব্যবহার করে আসছে। সেখানে লেপার্ড 2 মতো আধুনিক ট্যাঙ্কের ব্যবহার হলে ধারণা করা হয় ইউক্রেন যথেষ্ট সুবিধা পাবে। যেটুকু জানা যায়, লেপার্ড 2 ট্যাঙ্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার কারণে একে ধ্বংস করা বেশ কঠিন। এই ট্যাঙ্ক রাত দিন সবসময় দ্রুততার সাথে কাজ করতে পারে এবং এর লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করার ক্ষমতা রয়েছে। এদিকে লেপার্ড 2 নিয়ে যখন নানান আলোচনা ও ইতিহাসের পর্যালোচনা, তখন জানা গেছে জার্মান সরকার 88টি লেপার্ড 1 ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিয়েছে, যাকে অনেকেই জার্মানদের নীতির পরিবর্তন বলেও মনে করছেন। এই লেপার্ড 1 ট্যাঙ্কগুলো সবই পুরনো এবং মেরামত করে ইউক্রেনে পাঠানো হচ্ছে। এর আগে পশ্চিমা দেশ ও ইউক্রেনের চাপের মুখে জার্মানি জানিয়েছিল তারা ইউক্রেনকে 80টি আধুনিক লেপার্ড 2 ট্যাঙ্ক দিবে, যার মধ্যে 14টি খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাবে।